কোন সিনেমা? তুফান 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 থেকে অপেক্ষায় আছি, লালমাটিয়া থেকে এসেছি, লালমাটিয়া থেকে লালমন্ডে লালমাটিয়া মোহাম্মদপুর লালমাটিয়া থেকে এসেছি। জি জি আপু, হ্যালো স্কুল থেকে কি সিনেমা দেখার জন্য? তুফান যেভাবে সকাল থেকে পাগলের মতো সিনেমা দেখছে, আমি তো সিনেপ্লেক্স আছি বা ঢাকার বাইরে থেকে মানুষ পাগল করে ফেলতেছে। সাধারণত সকালের শো কিন্তু বেশি হাউসফুল যায় না, কারণ কোরবানিতে সিঙ্গেল স্ক্রিনে সেখানে হাউসফুল যাচ্ছে। এবং এখন বাংলাদেশে যে কটা হল আছে, আমি গ্যারান্টি সব কিছু দায়িত্ব নিয়ে বলছি, সব শো হাউসফুল এবং কোনো শো খালি নেই। এটা বাংলাদেশ সিনেমা খুবই বিরল। তুফান তুফান সাকিব খানের তুফান সিনেমা দেখতে সাকিব খান অন্য সিনেমা হতো ছিল, সাকিব খানটা কেন দেখবো? না না, সাকিব খান সুপারস্টার, ওর সিনেমায় দেখবো। আর সাকিবের সাথে বুবলির জুটি হলে আরও ভালো লাগতো, বুবলিকে খুব মিস করছি। সাকিব জুটি সাকিব বুবলি জুটি মিস করছি, থ্যাংক ইউ। কারণ আমার এই ঈদের সিনেমাটা আমাকে হ্যাটট্রিক ব্লকবাস্টার হবে, এবং আমি চাই হ্যাটট্রিকটা যেন আমার ইন্ডাস্ট্রি হিটে শেষ হয় আর কি, শেষ ছবিটা। কারণ আমার কোরবানিতে আমার জন্য খুবই লাকি, এবং কোরবানি মানেই একটা উৎসব তৈরি হয়। আপনারা দেখবেন পরাণ হাওয়া, প্রিয়তমা সুরঙ্গ, এবার শুধু তুফান। তো এই যে উৎসব শুরু হয়, মানে রেহান রাফি সিনেমা আসা মানে উৎসব, এটা বড়। আর এবার তো আমার সাথে আছে বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার, সব থেকে বড় মেগা স্টার সাকিব খান। তাহলে উৎসবটা আসলে সাইক্লোনে পরিণত হয়েছে আসলে, কারণ সাকিব খানের হিউজ লেভেলে ফ্যান ফলোয়ার। যেভাবে সকাল থেকে পাগলের মতো সিনেমা দেখছে, আমি তো সিনেপ্লেক্স আছি বা ঢাকার বাইরে থেকে মানুষ পাগল করে ফেলতেছে। সাধারণত সকালের শো কিন্তু বেশি হাউসফুল যায় না, কারণ কোরবানিতে সিঙ্গেল স্ক্রিনে সেখানে হাউসফুল যাচ্ছে। এবং এখন বাংলাদেশে যে কটা হল আছে, আমি গ্যারান্টি সব কিছু দায়িত্ব নিয়ে বলছি, সব শো হাউসফুল এবং কোনো শো খালি নেই। এটা বাংলাদেশ সিনেমা খুবই বিরল। কোরবানিতে সাকিবিয়ানদের কথা বললেন, সাকিবিয়ানদের অনেকেই কিন্তু আমাদেরকে বলেছে যে তারা তুফান বা এই যে আপনাদের যে জুটিটা হয়েছে ভালো সিনেমা আছে, সেই ক্ষেত্রে তাদের কি বলবেন? ইনশাল্লাহ আমাদের জুটিটার সিনেমা হবে, কারণ আপনারা আমাদের জুটি প্রথম সিনেমা যেহেতু এই লেভেলের হাইপ ক্রিয়েট করলো, এই লেভেলের জায়গায় গেলো, এবং সবাই যেহেতু এত প্রশংসা করছে, তো দর্শকের জন্য অবশ্যই করতে হবে। আমার তো সাকিবের সাথে কাজ খুব ভালো লেগেছে, আমি যে সবার সাথে কাজ করতে চাই, বাট অবশ্যই মেগাস্টারের সাথে কাজ কেন করবো না। কারণ আপনি যে গাছে এসে মুক্তি পেয়েছে লাগে উড়া ধরা, সেখানে আপনার উপস্থিতি বেশ চমক দিয়েছে, সেই চমকটা আর কোনো সিনেমা চমক আছে কিনা একটু আজকে হবে, এটা সিনেমা দেখতে হবে। সব এই চমকের কথা কিছু বলতে পারবো না, সিনেমা তো অনেক চমক আছে, সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন। রাফি ভাই, সবশেষ আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই, যে আপনার সিনেমা মানে একটা ভিন্ন রকম ধামাকা থাকে, সবসময় থাকে, কিন্তু আমরা যেটা জানি যে আপনি একটা সিনেমার জন্য অনেকটা সময় নেন, সেটা আপনার ভাবনাই বলেন, আপনি সব কিছুতে অনেক বেশি সময় নিয়ে কাজ করেন। তো সেই জায়গা থেকে আসলে তুফানের ক্ষেত্রে তো আপনাকে অনেক ফাস্ট কাজ করতে হয়েছে, একটু যদি আমাদেরকে ছোট করে অভিজ্ঞতাটা। না না, ফাস্ট কাজ করতে শুটিংটা আমি ফাস্ট করেছি, মানে টাইমটা খুব ফাস্টই করেছি, বাট আমি কিন্তু সুরঙ্গ পর থেকে তুফান নিয়ে কাজ করেছি। আমরা প্রায় এক বছর এটা নিয়ে প্রিপারেশন করেছি, দেন আমি খুব সুন্দর করে শুটিংটা করেছি। সিনেমাটা আসলে প্ল্যানিংয়েই রেডি হয়, আমার প্ল্যানিংয়ে ছিল আমি এরকম ধরে গান রাখবো, এটা রাখবো, সেটা রাখবো, তো এক বছর ধরে প্ল্যান করছি, ওটা আমার সমস্যা হয় নাই। তো এই জন্য আমাদের দেখবেন, আমি কিন্তু সিনেমা অনেকদিন আগেই সব কিছু রেডি করে ফেলছি, মানে আমার অবশ্যই বলি তাড়াহুড়ার কারণে আমরা এটা দিতে পারিনি। আমাদের এখানে ট্রেলার থেকে শুরু করে গান টান সব কিন্তু টাইম রিলিজ হয়েছে, এবং আমি একবারও দর্শকদের বলবো না যে সিনেমাটা আরেকটু পরিপূর্ণ টাইম পাইলে ভালো হইতো। আমরা প্রপার সিনেমা উপহার দিয়েছি দর্শকদেরকে, দর্শকদের ভালো লাগবে এবং মন ভরে যাবে, এটা বলতে পারি। তো সময় নিয়ে আমি খুব একটা চিন্তা করি না, আমি প্ল্যান নিয়ে কাজ করি, আমার মনে হয় প্ল্যান মোতাবেক কাজ করলে কাজটি মতো হয়। আমি জানতাম যে আস্তে আস্তে মানুষ ছবিটা নিয়ে ভালো বলবে, কিন্তু মানে সিনেমাটা প্রথম দিন যে এই লেভেলের হয়ে যাবে, তিন চার দিনের টিকিট নাই, এটা আমি ভাবিনি। তুফান মোহাম্মদপুর লালমাটিয়া থেকে এসেছি। জি জি আপু, হ্যালো স্কুল থেকে কি সিনেমা দেখার জন্য? তুফান তুফান কেন দেখতে এসেছেন? আল্লাহ জানে লাই, আমি তো একে তুফানের ট্রেলার দেখে আসছি। লাইন দেয় লাইন দেয় আসলে
ভাই কি ছিল? তুফান। আপু তুফান। জি তুফান। তুফান 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 ছাড়া কত হবে না ভাইয়া? কি সিনেমা? তুফান তুফান ভাইয়া তুফান 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 ভাইয়া কি সিনেমা দেখতে আসছেন? তুফান তুফান